প্রিয় বিএ বিএসসি এবং বিকমে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জন্য আমি কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে সাংবিধানিক মূল্যবোধ কনস্টিটিউশনাল ভ্যালু এই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে তো পার্ট টুয়ে তোমরা আরেকটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করব তোমরা যারা নতুন তারা চ্যানেলটি ভিজিট করো এবং পাশে থাকা দেখবে সাবস্ক্রাইব রয়েছে সেই সাবস্ক্রাইব প্রথমটি তোমরা ক্লিক করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখো যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে তো এই সাবজেক্টটি বিয়ে বিএসসি এবং বি কমের উভয়ের ক্ষেত্রেই রয়েছে এবং তোমাদের মার্ক্স ডিস্ট্রিবিউশনও তোমরা জানো পঁচিশ নম্বরের তোমাদের দুটি প্রশ্ন করতে হয় এখন অবধি তাই ক্যালকাটা সেটি নির্দেশ দিয়েছে তবে সেটি পার্ট ওয়াইজ হবে দশ প্লাস দশ প্লাস পাঁচ থাকতে পারে বা দশ প্লাস পনেরো থাকতে পারে এইভাবে ভাগ করা থাকবে তো দেখো আমাদের দু নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমি অলরেডি আলোচনা করে দিয়েছি দু নম্বর প্রশ্নই রয়েছে ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি দশ নম্বরের হিসাবে আসতে পারে তো আসতে পারে তোমাদের একটু দেখে নাও মূল ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্গত না থাকলেও পরবর্তীকালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভারতীয় নাগরিকদের জন্য দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যগুলি হলো সংবিধানকে মেনে চলা সংবিধানের আদর্শ সমূহ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা এবং জাতীয় পতাকা এবং জাতীয় স্ত্রত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা স্বাধীনতা যুদ্ধের সুমহান আদর্শ সমূহ সম্মতে লালন পালন অনুসরণ করা ভারতের সার্বভৌমত্ব ঐক্য সংস্কৃতির প্রতি সমর্থন প্রদর্শন ও সংরক্ষণ করা দেশ রক্ষার কাজে আহ্বান জানানো হলে সেবায় আত্মনিয়োগ করা ভাষা ধর্ম অঞ্চল নির্বিশেষে ভারতের জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা ও ভ্রাতৃত্ববোধ উদ্বোধন করা ভারতীয় জাতির মিশ্র সংস্কৃতির গৌরবমূলক ঐতিহ্যকে যথার্থ মূল্য দেওয়া ও সংরক্ষণ করা অরণ্য রথ নদী বন্য প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করা বিজ্ঞানসম্মত মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা ও সংস্কারধর্মী ধর্মী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং হিংসা পরিহার করা জাতির ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধির উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত কার্য কলাপের উৎকর্ষ ঘটানো তো এই দশটি মৌলিক কর্তব্য তোমাদের ভালোভাবে একটু জেনে নেবে তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে দশের জন্য তোমরা এটি লিখতে পারো তোমরা এর সাথে তোমাদের আরেকটি প্রশ্ন জয়েন করে দিয়ে তোমাদের কিন্তু পঁচিশ নম্বরে করা হবে তো তোমাদের সাম্যের অধিকার আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম উত্তরটি তোমরা দেখে নেবে এটি মৌলিক কর্তব্যগুলো কী কী রয়েছে সেগুলো আমরা জানলাম তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদের কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে যারা নতুন যারা চ্যানেলে তোমরা নতুন রয়েছ তারা ভরসা করে তোমরা চ্যানেলের সাথে থাকো তোমরা এখান থেকেই ম্যাক্সিমাম বিয়ে ফার্স্ট সেমিস্টারে বি কমের এবং বিএসসির কিছু সাবজেক্টের সাইশান তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের যদি টিউশনই না পড়ো বইও যদি না কেন অসুবিধার কিছু নেই এখান থেকে তোমরা যা পাবে সেগুলো যদি ভালো করে ফলো রাখো চ্যানেলটি তোমরা অনাসে কিন্তু ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবে তোমাদের প্রিভিয়াসে যারা ছিল তাদের কিন্তু গ্র্যাজুয়েশান হয়ে গেছে তারা সিক্সটি কি সেভেন্টি পার্সেন্ট শুধু ইউটিউব চ্যানেল ফলো করেই কিন্তু তারা পেয়ে গেছে পিভি স্টাডি ক্লাস ঠিক আছে তোমাদের এখানে কিন্তু ক্লাস নোট সমস্ত কিছুই দেওয়া হয় তোমরা যদি নোটস কিনতে চাও পুরো পিডিএফ নোটস সেগুলোও রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যোগাযোগ করে পিডিএফ নোটসও কালেক্ট করতে পারো ঠিক আছে তো আজকের মধ্যে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই টিভি স্টাডি সঙ্গে যুক্ত থাকি